তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দেখি। ছোটবেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সে ছোট্ট দিঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে দিঘিকে প্রায় বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। এমনিতেই তারকাদের প্রেম বিয়ে নিয়ে জানার প্রতি খুবই আগ্রহ থাকে ভক্তদের মনে। নিজের বিয়ে প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী দিঘি বলেন, আমার মনে হয় এটা আমাকে 5 থেকে 7 বছর পর জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারবো, আপাতত বলতে পারছি না। তিনি আরো বলেন, সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়, সব সময় শুটিং এর জন্য সাজি। তবে বউ সাজাটা বেশ আনন্দের, যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ, এটি বললেই মনে হয় সুন্দর লাগে। তবে প্রেমের বিয়ে নাকি পরিবারের পছন্দে বিয়ে, এমন প্রশ্নে তিনি বলেন, যখন বিয়ে হবে তখন দেখা যাবে এটি। তবে এই 5-6 বছরের মধ্যে যদি প্রেম হয় তাহলে বিয়ে প্রেমের হতে পারে, তা না হলে বিয়ে পারিবারিক পছন্দেই হতে পারে। তবে কখনো কারো প্রেমে পড়িনি, অনেকে প্রেমে পড়তে চেয়েছেন কিন্তু আমি সাড়া দিতে পারিনি, বলতে পারেন এটা আমার ব্যর্থতা।